তখন হয়তো আশুরা নিয়ে কথা বলা হবে। আমি শুধু মুহররম সম্পর্কে একটা দুইটা হাদিস বলি, সেটা হচ্ছে এই, এটা হচ্ছে মুহররম মাস। আপনারা জানেন যে মুহররম মাস অনেক মর্যাদাপূর্ণ একটা মাস, যেই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন, আফদালু সিয়ামি বাদা রামাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের মাস। এখানে আল্লাহ মুহররম মাসটাকে বলতে গিয়ে রাসূলুল্লাহ শাহরুল্লাহ বলেছে। আপনারা প্রত্যেকে জানেন যেই কিছুকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া হবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায়। যেমন আপনি বলছেন বাইতুল্লাহ, মসজিদগুলোকে কি বলছেন? বাইতুল্লাহ, তার মর্যাদা কত? যেটা আল্লাহর ঘর হিসেবে কাবা ঘরকে বাইতুল্লাহ বলছেন, কতটা মর্যাদা আপনার কাছে? কোরআনকে কালামুল্লাহ বলছেন আপনি, কতটা মর্যাদা আপনার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন বলেছেন রাসূলুল্লাহ, কত মর্যাদাবান করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে বলেছে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। এটার মর্যাদা কত হতে পারে? রাসূলুল্লাহ বলছেন এই মাসের সিয়াম সবথেকে উত্তম রমজান মাসের পরেই, রমজান মাসের পরেই উত্তম সিয়াম হচ্ছে এই মুহররমের মাস। বলা হয়নি কে কয়টা সিয়াম রাখবে, বলা হয়েছে যেই ব্যক্তি মুহররম মাসে যদি কোনো সিয়াম রাখে তাহলে এই সিয়ামটা হবে অনেক উত্তম সিয়াম। যেমন পাঁচ ওয়াক্ত সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ নামাজ, তেমনি রমজান মাসের সিয়ামের পরের মর্যাদাই হচ্ছে মুহররমের সিয়াম। অতএব আপনারা যে যতটা পারেন সিয়াম রাখবেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, যেই সিয়াম রাসূলুল্লাহ বলছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি কাবলা, আল্লাহর রাসূল বলছে আমি আশা করি আল্লাহর কাছে কেউ যদি মুহররমের দিনের সিয়াম রাখে তাহলে একটা সিয়ামের কারণে আল্লাহ তার অতীতের এক বছরের গুনাহকে মাফ করে দেবে। এই সিয়াম একটাই, কিন্তু একটা কারণে দুইটা রাখতে হবে, সেই কারণগুলো ডিটেলস হয়তো আগামী খুতবায় আপনারা শুনতে পাবেন, আমি ওদিকে আর যাচ্ছি না। এই মুহররমকে কেন্দ্র করে, বিশেষ করে মুহররম মাসকে কেন্দ্র করে দুইটা গোমরা জাতির মিডল পয়েন্টটা আমাদেরকে থাকতে হবে। আমাদের ডান দিকও গোমরা, বাম দিকও গোমরা। ডান দিকে গোমরা কারা? ইহুদি নাসারা। তারা এই মুহররমের দিনটাকে ঈদের দিন ভাবে, ঈদের দিন আনন্দ উৎসব করে। আর আমাদের বাঁ দিকে রয়েছে খারেজি, তাদেরই সন্তান, তাদেরই নাসল থেকে জন্ম এই খারেজি শিয়া, যাদেরকে আমরা শিয়া বলি। তারা আবার এই দিনটাকে পুরো উল্টা, ওরা এটাকে দিন ভাবে, ওরা এটাকে রাত ভাবে। তার মানে ওরা আনন্দ করে ইহুদি নাসারা, আর শিয়ারা শোক পালন করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাহ ওয়াল জামা মুসলিমদেরকে মিডল পয়েন্টে এনে দাঁড় করিয়ে দিয়েছে, না মুহররমের দিনটা আমাদের জন্য আশুরার দিনটা, না ঈদের দিন আর না আমাদের শোকের দিন। আমাদের কি করণীয়? রাসূলুল্লাহ বলছেন ওয়ান ফা ওয়াসামুহু আনতুম, তোমরা সিয়াম পালন করো। ইহুদিরা ঈদ পালন করে, শিয়ারা শোক পালন করে, মুসলিমদের কাজ হচ্ছে এই দিন আমাদের সিয়াম পালন করা। আর সিয়াম না তো আনন্দের দিন আর না কোনো শোকের দিন, সিয়াম হচ্ছে ইবাদতের দিন। তাহলে এই দিনটা হচ্ছে ইয়াউমুন আজিম, একটা মহান দিন। এই দিন হকের বিজয় হয়েছে এবং এই মাসটা হচ্ছে হারাম মাস। অতএব সেই সেন্সে আমরা এই দিন শোকও পালন করব না, এটা আমাদের জন্য ঈদের দিনে নয়, বরং এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়াদের সুন্নতের দিন। মূসা আলাইহি সালাম সামা শুক্রান লিল্লাহ, এই দিনে শুকর গুজার হয়ে সিয়াম রেখেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনাহানু আহাক্কু বি মূসা মিনকুম, ইহুদি তাদের চাইতে বেশি আমি মুহাম্মদ মূসা আলাইহিস সালামের হক রাখি। অতএব আমার ভাই যেহেতু এই দিন সিয়াম রেখেছে তাহলে আমি এবং আমার মুসলিম টিম হক রাখে যে তারা এই দিন সিয়াম রাখবে। ফা আমারাহুম বি সিয়ামিহিম, রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছে আমরা যেন মুহররমের দিন সিয়াম পালন করি। যেহেতু ইহুদিদের একটা গোত্র এই মুহররমের দিন সিয়াম পালন করে, তাই রাসূলুল্লাহ বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখের দিনটাও সিয়াম রাখবো ইহুদিদের খেলাফ। অতএব কেউ যদি দুইটা দিন সিয়াম রাখে এটা অনেক উত্তম। আগামী শনিবার এবং আগামী রবিবার এই দুই দিন আমরা সিয়াম পালন করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এবং এগেনস্টে যে খারেজি দল শিয়ারা যেটা আছে, তারা যে কাজটা করে তাজিয়া মাতম করে এবং রোদন করে, তার ভয়াবহতা সম্পর্কে আপনাকে একটা হাদিস শুধু জানিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাতামা আল খুদুদা ইয়ানি দারাবা, যেই ব্যক্তি তার গাল চাপটায়, বুকে থাবড়ায়, জামা ফাড়ে, রাসূলুল্লাহ বলছে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ বলেছেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুব ওয়া দা বিদাওয়াল জাহিলিয়া, রাসূলুল্লাহ বলছেন যারা জাহিলিয়াতের মতো ডাক ডাকে রোদন করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। এবং রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তির মাঝে জাহিলিয়াতের গুণ থাকবে, রোদন থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের তাকে আলকাত্রার জামা পরানো হবে। আর ইবনে মাজার ভাষায় 1581 নম্বর হাদিসটাতে রয়েছে যে তাকে জাহান্নামের একটা
জুব্বা পরিয়ে দেওয়া হবে, যেটাকে বলা হয় দিরউন। দিরউন মানে হচ্ছে বর্ম, একটা আগুনের বর্ম তাকে পরানো হবে। যেই ব্যক্তি শোক পালন করে রোদন করবে, হায় হাসান হায় হোসান এগুলো বলবে, কাল কেয়ামতের মাঠে তাকে এই আল্লাহ এই শাস্তি দেবে, আলকাতরার জামা পরিয়ে দেবে। এবং রাসুল ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব শোক দিবস পালন করা যাবে না, আর না এই দিনটা আমাদের ঈদের দিন, বরং এই দিনটা হচ্ছে আমাদের সম্মানের দিন, মর্যাদার দিন। এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছিল, তাই আমরা সিয়াম পালন করব শুকরিয়া স্বরূপ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।